আমার সামনে নেত্রীকে বলছেন 75-এর হাতিয়ার গর্জে উঠো আরেকবার, এ কথা বললে তরুণ তরুণদের কি ঠিক হবে, মাথা ঠিক থাকে? সন্ত্রাসীকে বাধা দেবো না, ঠিক আছে, শান্তিপূর্ণ ভাবে তারা করুক, তাদের স্লোগান তারা দিক, সরকারের বিরুদ্ধে দিক, কোনো আপত্তি নেই। তারা সরাসরি শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে, আমরা বসে বসে তামাক খাবো। দেখুন, নির্বাচনটা হবে, একটা নির্বাচন কমিশন, আসলে সরকারের অধীনে তো ইলেকশন, সংবিধান বলে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন, নির্বাচনটা কিন্তু সরকারের অধীনে। তারা বারবার সরকার বলছে, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচনকালীন সরকার, অন্তর্বর্তী সরকার, নিরপেক্ষ সরকার, মামা বাড়ির আবদার। তত্ত্বাবধায়ক সরকার এইসব সংবিধান বহির্ভূত সরকার, আমাদের সংবিধান বহির্ভূত, যে সংবিধানে নির্বাচন সংক্রান্ত মীমাংসা উচ্চ আদালত দিয়ে দিয়েছে, সেটা এ ধরনের নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, তত্ত্বাবধায়ক সরকার এখন জাদুঘর, এ নিয়ে আর কথা বলেলাম, তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কোনো সরকার করবে না, শেখ হাসিনার অধীনে আওয়ামী লীগের অধীনে নির্বাচন হচ্ছে না, নির্বাচন হচ্ছে নির্বাচন কমিশনের অধীনে, নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকলে থাকবে এবং নির্বাচন অবশ্যই নিরপেক্ষ হবে, এটা আমরা আশা করি। আমরা চাই নিবন্ধিত সকল রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করবে, নির্বাচনে পুলিশ সেনাবাহিনী থেকে শুরু করে নির্বাচন সম্পর্কিত সবগুলো মিনিস্ট্রি তখন কিন্তু চলে যাবে কার হাতে, নির্বাচন কমিশন, তখন কিন্তু সরকারের কোনো সিদ্ধান্তে কার্যকর হবে না, নির্বাচন কমিশনই পুলিশকে নির্দেশ দেবে, নির্বাচন কমিশনই টাস্ক ফোর্স হিসাবে যে সেনাবাহিনী থাকবে তাদেরকে কোথায় কী তাগিদ সেটা বলবে, এটা সরকারের কোনো দায় এখানে থাকবে না। তারা প্রতিদিনই বলে বেড়াচ্ছে এ সরকারের অধীনে, এ সরকারের অধীনে তো হবে না, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। কাজেই আমরা চাই তারা নির্বাচনে আসুক, যদি তারা কোনো কারণে না আসে, যদি তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নির্বাচন থেকে সরে যায়, তাহলে আমরাও বলতে চাই নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর।